ইনস্ট্যান্ট মানে কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট এইখানে। এখন যে অফার শেয়ার করবো এইখান থেকে আপনার ডেইলি ইজিলি $5 থেকে $10 উপরে প্রফিট হবে যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন। তো ভাই এটা পেমেন্ট কিন্তু ইনস্ট্যান্টলি, ঠিক আছে, ইনস্ট্যান্টলি মানে ইনস্ট্যান্টলি বুঝতেই পারতেছেন যে হিউজ পেমেন্টের প্রফিট হবে। তো আমি যদি আমার উইথড্রল হিস্ট্রি যেটা আছে ওইটা দেখাই, তো আমি আমার ওয়ালেটে চলে আসি। এখন নিচের দিকে যে রেকর্ড বাটন আছে রেকর্ডের উপর যদি যাই তাহলে দেখেন আমার এইখানটায়, ঠিক আছে, মোটের উপর 500 কয়েন 300 কয়েন, অ্যাগেন 500 অ্যাগেন 50, এই সমস্তগুলো কিন্তু পেন্ডিং আছে। কিছুক্ষণ আগেও তারা ইনস্ট্যান্টলি পেমেন্ট করতেছিল কিন্তু বর্তমানে এই অফারটা ভাইরাল হয়ে যাওয়ার কারণে অনেক ইউজার বেশি হয়েছে, যেই কারণে তাদের পেমেন্ট করতে একটু টাইম লাগতেছে। তো তারা বলছে যে 24 ঘন্টার মধ্যে তারা আপনার যে পেমেন্ট আছে ওইটা করে দেবে, ঠিক আছে। আর এইখানটা দেখেন উইথড্রল লিমিটগুলো A to Z দেওয়া আছে, এইখান থেকে হিউজ পরিমাণের প্রফিট হয়ে ভাইতে কেউ মিস করবেন না। ভিডিও দেখা মাত্র এই অফারে জয়েন করা ট্রাই করবেন, তার কারণ এই অফারগুলো কিন্তু ভাই লিমিটেড টাইম হয়ে থাকে, যে কোনো সময় শেষ হয়ে যায়, ঠিক আছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রুলস আনে যখন তাদের অফারটা ভাইরাল হয়ে যায়, ঠিক আছে। তাই সমস্ত অফারে যখন অফারগুলো নতুন আসে তখনই জয়েন করা ট্রাই করবেন, ঠিক আছে। তার কারণ যখন অফারগুলো পুরাতন হয়ে যায় তখন প্রজেক্টগুলো দুনিয়ার অজুহাত দেখায়, ঠিক আছে। তারা বিভিন্ন ধরনের অজুহাত দেখায়, অনেকের পেমেন্ট আটকা দেয়, অনেকের অনেক কিছু আটকা দেয়, ঠিক আছে, যখন লোকজন হিউজ পরিমাণে কাজ করে। তাই বলে যে আগে আগে কাজ করবেন, আগে আগে পেমেন্ট নেবেন, ঠিক আছে। তো এইখানে মূলত কাজ কি, এইখানটা হচ্ছে আপনাকে গাড়িগুলো মেলাইতে হবে। এইখানটা দেখেন যে আমার 35 নম্বর আছে, আমি যদি 35 থেকে 36 করতে পারি তাহলে কিন্তু আমি 10টা টোকেন পাবো, ঠিক আছে। তো এইটা আগে পরে দেখাচ্ছি, তার আগে আমাদের যে পেমেন্ট প্রুফটা আছে ওইটা দেখাই। তো আমরা সরাসরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইটা চলে যাবো, ঠিক আছে। তো সকালেও দেখেন এক ভাই পেমেন্ট পাইছে, দেখেন কিছুক্ষণ আগে এখানে এসে তিনি শেয়ার করছে যে আলহামদুলিল্লাহ ফার্স্ট, মানে সে মেবি অনেকগুলো অ্যাকাউন্ট খুলছে, তো সেইখান থেকে ফার্স্ট যে অ্যাকাউন্ট আছে ওইটা থেকে সে পেমেন্ট পাইছে, ঠিক আছে, 1.73, ঠিক আছে। তো হয়তো বা তার উইথড্র ধর 5 থেকে 10 ঘন্টা হয়েছে, যেই কারণে সে পেমেন্টটা পাইছে। তো ভাই এমন অফার পাইতে হলে আপনাকে অবশ্যই টেলিগ্রামে অ্যাক্টিভ থাকা লাগবে, ঠিক আছে, মাস্টবি টেলিগ্রামটা অ্যাক্টিভ থাকবেন। তার কারণ এই ধরনের অফারগুলো ইনস্ট্যান্ট পেমেন্ট অফার এবং যে লিমিটেড টাইম অফারগুলো থাকে ওইগুলো পাইতে হলে অবশ্যই টেলিগ্রামে অ্যাক্টিভ থাকা লাগবে। তো আমি যে শুধু পেমেন্ট পাইছি এমনটা না, এইখানে দেখেন এইভাবেও পেমেন্ট পাইছি, ইনি পাইছি কিন্তু দুপুরের দিকে, ঠিক আছে, দুপুরের দিকে শেয়ার করতেছি, ইনি দুপুরের দিকে পেমেন্ট পাইছে যখন ইনস্ট্যান্টলি পেমেন্ট করতেছিল। এখন তো দেরি করতেছে, আর আপনি যদি টেলিগ্রামে অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আমি কালকে দুপুরেই এই অফারটা শেয়ার করে দিছি। যারা যারা অ্যাক্টিভ ছিল তারা প্রত্যেককে হিউজ লেভেলের আর্নিং করে নিয়েছে, তো ভাই আপনিও আর্নিং করে নেন। তো অনেক কথাই বলে ফেলছি, এখন ইউটিউবে যারা নতুন বন্ধু আসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি আছে ওইটা অন করে রাখবেন, এতে করে আমি যে অফারগুলো শেয়ার করবো যাতে একটা এয়ারড্রপ আপনার মিস না হয়। আমরা কিন্তু অলরেডি অসংখ্য ওয়ালেট এবং এক্সচেঞ্জ অফার শেয়ার করছি যেগুলো আপনার অলরেডি মিস হয়ে গেছে, তো এখন সাবস্ক্রাইব করে রাখেন যাতে নেক্সট টাইম এই ধরনের এয়ারড্রপগুলো একটাও মিস না হয়, ঠিক আছে। তো এই অফারের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো তার আগে আরেকটা কথা বলে দিই ভাই, দেখেন এইখানটায় কিন্তু আমি কালকে যদিও বা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি, 2টার দিকে এইখানে টেলিগ্রামে কিন্তু একটা শর্ট ভিডিও বানায় এইখানটায় দিছি যাতে লোকজন কাজ করতে পারে, ঠিক আছে। তো এই যে অফারের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এইটা, তো আপনার আজকের অফার লিঙ্কে প্রেস করেন, প্রেস করার পর এইখানটা চলে আসবেন, ঠিক আছে। চলে আসার পর আপনার সর্বপ্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ডাউনলোডিং অ্যাপ, এইটার উপর প্রেস করেন, প্রেস করার পর তাহলে যে এপিকে ফাইলটা আছে এপিকে ফাইলটা ইনস্টল করবেন, ঠিক আছে। তো এখানে ডাউনলোড এনিওয়ে থাকবে, তো ভাই এখানটা কোনো প্রকার কেওয়াইসি লাগতেছে না, কোনো প্রকার ডিপোজিট লাগতেছে না। তো এখানে ডাউনলোডের উপর প্রেস করবেন, প্রেস করলে এটা ডাউনলোডিং হবে। তো ডাউনলোডিং হয়ে যাওয়ার পর যখন আপনি ডিটেলসের উপর প্রেস করবেন, আর ভাই ভিডিওতে মাস্ট বি একটা লাইক করবেন, যেহেতু ইনস্ট্যান্ট পেমেন্টের অফার এবং ডেইলি $5 থেকে $10 আর্নিং করা যাবে, তাই মাস্ট বি লাইক করবেন। যদি আমাদের চ্যানেলটা ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব করুন। তো ডাউনলোড যখন হয়ে যাবে আপনার, তো যখন ডাউনলোড হয়ে যাবে যে অ্যাপটাকে ইনস্টল করবেন, এখানটার উপর প্রেস করবেন, ঠিক আছে। প্রেস করলে কিন্তু দেখেন অ্যাপটা ইনস্টল হচ্ছে না, ঠিক আছে, এখানে দেখেন অ্যাপটা ইনস্টল হচ্ছে না। তো তাহলে আপনি ইনস্টলটা করবেন কীভাবে, তো আপনি ডেইলি যে মিনিমাইজ বাটন আছে ওটা ট্যাপ করার পর আপনার যে ফাইল ম্যানেজার আছে ওই ফাইল ম্যানেজারে ঢুকবেন, ঠিক আছে। তো আমি আমার ফাইল যে ম্যানেজার আছে ওইটার উপর ঢুকতেছি, দেন এইখানটা দেখেন এপিকে নামে একটা অপশান আসছে, তো ডিরেক্টলি এপিকের উপরে প্রেস করবেন, ঠিক আছে। এপিকের উপর প্রেস করার পরে এইখানটা যে আপনার নয়ার ইনস্টলের জায়গায় ওই অ্যাপটা দেওয়া থাকবে, দেন আপনি ওইখান থেকে আপনার যে অ্যাপটা আছে ওইটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে আপনার ওইটা ডিরেক্টলি ইনস্টল হয়ে যাবে, তাছাড়া যদি আপনি ওইখান থেকে ইনস্টল করতে চান তাহলে কিন্তু আবার ইনস্টল হবে না। তার কারণ ওইখানে অ্যাপটা এরকম সবার শো করতেছে, শুধু যে আপনার শো করতেছে এমন না, ঠিক আছে, এটা সবারই শো করতেছে। তো যখন আপনি অ্যাপটা ওপেন করবেন তখন আপনার সামনে এইখানে লগ ইন বাটন শো করবে, যেই আমার যে ক্লেম বাটন শো করতেছে এইখানটা আপনার লগ ইন বাটন শো করবে, ঠিক আছে। এইখানটা ইমেল পাওয়া যাওয়ার জাস্ট কোনো কিছুই লাগবে না, এই কারণে আপনার আনলিমিটেড করাটা অনেক সুবিধা হবে, ঠিক আছে, যেহেতু ইমেলও লাগতেছে না পাওয়া যাওয়াটাও লাগতেছে না। তো এই যে লগ ইনের উপর যখন প্রেস করবেন তখন এই যে সেকেন্ড ইন্টারফেস আছে, সেকেন্ড ইন্টারফেস কিন্তু এইটা, এই পেজটা ওপেন হবে, ঠিক আছে।
তো এই পেজটা যখন ওপেন হবে তখন আপনি এই যে ক্লেম বাটন দেখতে পাচ্ছেন, এই ক্লেমের উপরে প্রেস করবেন। প্রেস করা একটা নতুন এই যে তাদের যে গেমের ইন্টারপ্রেস আছে এই গেমের মধ্যে আপনাকে নিয়ে আসবে। তো এখন আপনাকে গেম খেলতে হবে 10 থেকে 15 মিনিট, যদি আপনি খেলেন তাহলে আপনার যে উইথড্রল ব্যালেন্স আছে ওইটা কিন্তু হয়ে যায়। মানে মিনিমাম উইথড্র হচ্ছে আপনার 50টা, ঠিক আছে? তো 50টা করতে আপনার মেবি সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে যদি আপনি সঠিকভাবে খেলতে পারেন, ঠিক আছে? তো কীভাবে খেলেন মূলত ওইটা এখন দেখাচ্ছি, ওয়েট। তো এখন দেখা যায় আপনি গেমটা খেলবেন মূলত কীভাবে। তো এইখানে দেখেন আমাদেরকে 1+1=2 মেলাইতে লাগবে, ঠিক আছে? 2+2=4 মেলাইতে লাগবে, তাহলে আমরা আমাদের যে আর্নিংটা সেটা পাবো। তো আপনি যদি গাড়ির দরকার হয় এইখানটায়, তো আমার এইখানটা কিন্তু একটা 31, ঠিক আছে? সেই হিসাবে আমাকে আরেকটা 31 লাগবে। 31 আমি যদি 32 মেলাই তাহলে এই যে 32 বাটন, এই 32 নাম্বার কার যেটা দেখতে পাচ্ছেন এইটার সাথে মেলাবো। দেন 33 হবে, দেন 33-এর সাথে মেলাবো, ঠিক আছে? তো এইটার উপর প্রেস করবেন, নিচে দিয়ে দেখতে চান, এইটার উপর প্রেস করলে আপনার গাড়িটা বেরোবে, ঠিক আছে? আমার 32 হয়েছে, তো এই যে এইখানটা 32টা, এইখানটা 32, দুইটা মেলাইছি। দেন এইখানটা দেখেন, এইটা একটা 33, এইটা একটা 33-এ দিয়ে 34 মেলাবো, ঠিক আছে? তো এখন অ্যাগেন যদি আপনার গাড়ির প্রয়োজন হয় এইটার উপর প্রেস করবেন। তো এইটার উপর প্রেস করবার যে দুই গাড়িগুলো ওপেন হবে তো ওইগুলো বের হয়ে যাবে। তো অ্যাগেন এইটার উপর প্রেস করবেন, প্রেস করবেন, এখানে একটা আরেকটা গাড়ি বেরোয়েছে। তো 32-32-33, ঠিক আছে? তো অ্যাগেন দরকার যতগুলো দরকার এইখানটা প্রেস করবেন, ঠিক আছে? আর তার বিনিময়ে এই যে এইখানটা যে কয়েনগুলো আছে এইগুলোর বিনিময়ে কিন্তু আপনি এখানটায় গাড়ি পাবেন। আর এইখানে যত আপনি স্পিডে ঘুরবে তত বেশি আপনার কয়েন এইখানটায় আর্নিং হয়, বুঝতে পারছেন? এখানে যত স্পিডে ঘুরবে, তো স্পিড বাড়াবেন কীভাবে, স্পিড বাড়ানোর একটা ট্রিক আছে। তো স্পিড বাড়ানোর জন্য এই যে এইখানটায় যে বাটনটা দেখতে পাচ্ছেন না, এইটা হচ্ছে কিন্তু স্পিড বাটন। তো এইটার উপর প্রেস করবেন, প্রেস করার এইখানটা আপনার বেশ কিছু ফি চাবে, তো এই ফিটা দিয়ে দেবেন, ঠিক আছে? ফি বলতে আপনার কোনো টোকেন কাটা যাচ্ছে না, জাস্ট আপনার যে ডায়মন্ডগুলো আছে ওইগুলো কাটা যাবে, ঠিক আছে? তো এইটার উপর প্রেস করার এইখানটা আপনার যে স্পিড আছে সাধারণ স্পিডের থেকে একটু জোরে হয়ে যাবে। দেন যখন জোরে হয়ে যাবে তখন এইখানটা কিন্তু কয়েন বেশি আর্নিং হবে এবং এইখানে আপনি গাড়িগুলো বেশি পাবেন। তো এখন গাড়ির উপর প্রেস করুন, তো আপনাদেরকে আমি একটা করে দেখাই, তো ওয়েট। তো এই আর ভালোভাবে লক্ষ্য করেন, এইখানটা কিন্তু আমার 35 একটা আছে, আমার আরেকটা 35 আছে। তো আমার সর্বোচ্চ লেভেল হচ্ছে 35, ঠিক আছে? তো যখন আমি 35-36 যাবো তখন কিন্তু আমি আমার যে 10টা টোকেন আছে একবারেই 10টা টোকেন আর্নিং করবো। তো এইখানটা দেখেন আপনি যে টোকেনগুলো আর্নিং করবেন এইখানটা ক্লেম করতে পারবেন এই বক্সগুলো। তো এইখানটা দেখেন আমার কিন্তু সবগুলো লগ আছে, আমি এখান থেকে কোনো বক্স আর্নিং করতে পারি নাই। তো আমি যদি 35-35 মেলাই তাহলে আমার কিন্তু 36 হবে। দেন আমি আমার যে একটা বক্স আছে, তো দেখেন আমি কিন্তু 10টা টোকেন পাই গেছি, ঠিক আছে? ডিরেক্টলি 10টা টোকেন। তো উপরের দিকে লক্ষ্য করবেন আমার এখানটায় 21টা টোকেন ছিল, ঠিক আছে? 21টা টোকেন। তো এখন যদি আমি ক্লেমের উপর প্রেস করি এখন দেখেন আমাদের যে টোকেনটা আছে ওইটা চলে গেছে। তো এখন আপনি আপনার যে কয়েনটা আছে ওইটা ক্লেম করবেন কোন জায়গায়, কোন জায়গায়। তো ক্লেমের জন্য যে এই বাটনটা দিতে পারছেন না এইটার উপরে প্রেস করবেন, এইটার উপর যখন প্রেস করবেন এইখানে দেখেন আমাদের যে ক্লেম বাটন ওইটা কিন্তু চলে আসে। মেবি এবার আমি 20টা টোকেন ক্লেম করতে পারবো। ডিরেক্টলি দেখেন একবারে কিন্তু 20টা, জাস্ট 2 মিনিট কাজ করছি 20টা টোকেন ক্লেম করতে পারছি, ঠিক আছে? এখানে দেখেন 41টা হয়েছে। তো 2 মিনিট কাজ করার বিনিময়ে যদি আপনি 20টা টোকেন ক্লেম করতে পারেন তাহলে 20টা টোকেন আপনি ভ্যালুটা একবার দেখে আসেন যে কী পরিমাণে ভ্যালু আসে রে ভাই 2টা টোকেনের, ঠিক আছে? তো এই 20টা টোকেন আমি প্রেস করবো। তো এখানে যদি আমি 20 লিখি তাহলে দেখেন 69 সেন্ট, ঠিক আছে? জাস্ট 2 মিনিট লাগছে আপনার 69 সেন্ট আর্নিং করতে। তো আমার তো 2 মিনিটও লাগে না। এইভাবে যত আপনার গেমের লেভেলটা আপ হবে তত আপনার আর্নিংটা বাড়বে, ঠিক আছে? তো এইভাবে যদি আপনি 1 থেকে 2 ঘন্টা গেম খেলেন তাহলে আপনার ইজিলি হাই লেভেল আর্নিং হবে। তো মূলত আমি যে এই একবারে 20টা টোকেন পাইলাম না, আপনি কিন্তু সর্বপ্রথম একবারে 2 থেকে 3টা করে টোকেন পাবেন। আমার যেহেতু 36 লেভেল এই কারণে আমি অনেকগুলো পাচ্ছি, ঠিক আছে? তার কারণ আপনি যখন প্রথম গেমটা খেলবেন তখন তো আপনার 1 লেভেল থাকবে। তো এইভাবে খেলতে থাকেন, যখন আপনার 30-40 লেভেলের উপরে যাবে তখন কিন্তু আপনার হিউজ করে আর্নিং হবে। তো লেভেলের উপর যদি আমরা প্রেস করি তো ওয়েট। তো যাই হোক এইভাবে গেমটা খেলতে থাকেন। তো উইথড্রল ট্রিকটা আমি আপনাকে দেখা দেয় যে উইথড্র করবেন কীভাবে। তো উইথড্রর জন্য এই যে ওয়ালেট বাটন এইটা কিন্তু হচ্ছে আপনার মূলত টোকেন, এই যে উপরের দিকে যে আপনার আমার 41 যেতে পারছেন এইখানটায় যেই অ্যামাউন্টটা থাকবে ওইটা হচ্ছে আপনার টোকেন। তো উইথড্র করবেন কীভাবে, উইথড্রর জন্য এই যে ওয়ালেট বাটন দিতে পারছেন না, এই যে ওয়ালেট বাটনের উপরে প্রেস করবেন। তো আমার কিন্তু ডেইলি এইখানটা প্রেস করতে চলে আসে, তো আপনার অ্যামাউন্টটা আসবে না, আপনার আলাদা আসবে, আপনার কিন্তু এমন আসবে। তো যখন আপনি উইথড্র উপরে প্রেস করবেন তখন আরেকটা নতুন ইন্টারফেস শো হবে, এইখানে আপনার একটা ওয়ালেট ক্রিয়েট করতে বলবে। তো আমার ওইটা স্ক্রিনশট নিতে মনে নাই মেবি। তো আপনি এইখানটায় একটা ওয়ালেট অপশান দেবেন, ইম্পোর্ট ওয়ালেট এবং ক্রিয়েট ওয়ালেট। তো যারা ইম্পোর্ট করতে চান না তারা ভাই ডিরেক্টলি যে ক্রিয়েট ওয়ালেট বাটন এইখানটা দেখতে পাবেন। তো ক্রিয়েট ওয়ালেটের উপর প্রেস করবেন, প্রেস করার পর এইখানটা আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? এই যে পাসওয়ার্ড, এইখানটা একটা পাসওয়ার্ড দেবেন, দেন নিচে দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে যে ক্রিয়েট ক্রিয়েট নাও বাটন দিতে পাচ্ছেন এই ক্রিয়েট নাওয়ের উপর প্রেস করবেন। প্রেস করলে এইখানটায় যে গোয়েড নামে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ওইটা শো করবে। দেন আপনার এইখানটায় যে আপনার ইয়াটা
মানে ব্যাকআপ পার্স যেটা আছে ওইটা বেরোবে। তো ওইটা আপনি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে হোক, কপি করে হোক, যে কোনো মাধ্যমে সেভ করবেন, ঠিক আছে। সেভ যখন করবেন তখন আপনার এইরকম অপশান চলে আসবে, তো ওয়ালেট ক্রিয়েট সাকসেসফুলি অপশান চলে আসবে, তার মানে আপনার যে ওয়ালেটটা আছে ওইটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন চাইলে আপনি উইথড্র করতে পারেন। তো এখন যদি আপনি উইথড্র করতে চান তাহলে এই যে অ্যাগেন ওই পেজটা, গেমের পেজটা যেটা আছে ওইটা চলে আসবেন। চলে আসার পর কত উইথড্র দেবেন, ঠিক আছে, এইখানটা আপনি শো করবেন যে আপনি কী পরিমাণে উইথড্র দিতে চান। 300 দিতে চাইলে 300 উপর প্রেস করবেন। প্রেস করার পর এইখানটা যে নিচের দিকে উইথড্রল বাটন এইটার উপর প্রেস করবেন, নিচের দিকে উইথড্রল বাটন এইটার উপর প্রেস করবেন। প্রেস করলে আপনাদের 300 আসে, ওইটা উইথড্র হয়ে যাবে। দেন এইখানটা দেখেন এই যে বাকি কয়েনগুলো যেইগুলো আছে আর কি, এই যে 500টা আছে, 300টা আছে, যদি আপনি এইগুলোর উপর প্রেস করেন তাহলে আপনার এইগুলা উইথড্রল অর্ডারে লাগিয়ে যাবে। যখন আপনার উইথড্রটা সাকসেস হবে তখন তারা আপনাকে নোটিফিকেশান পাঠিয়ে দেবে। তো আপনার যদি আপনি উইথড্রটা দেখতে চান যে আপনার উইথড্রটা সাকসেস হয়েছে কি না, তাহলে যে রেকর্ড বাটন এই যে নিচের দিকে দেখেন রেকর্ড যে বাটনটা আছে এটির উপরে প্রেস করবেন। প্রেস করবার এখানটা দেখেন আমার কিন্তু অসংখ্য উইথড্র পেন্ডিংয়ে আছে, ঠিক আছে। তার কারণ যেহেতু হিউজ পরিমাণে ইউজার এখানে জয়েন করতেছে এবং তারা উইথড্র বাড়তেছে, যেই কারণে ইনস্ট্যান্ট উইথড্রটা হচ্ছে না, তো এখানে কিন্তু আমার পেন্ডিংয়ে আছে। তো যখন আমার পেন্ডিং থেকে শেষ হয়ে যাবে তখন এখানে সাকসেস হবে। তো এইটা হচ্ছে আমার গেম ওয়ালেট। তো এই যে যখন আপনার উইথড্রটা হয়ে যাবে তখন এই যে আপনার যে মেইন ওয়ালেট আছে না, এই মেইন ওয়ালেটে আপনার যে টোকেনটা আছে এইখানটা শো করবে, এই যে মেইন ওয়ালেট এই ওয়ালেটটা শো করবে। তো এখন চাইলে আপনি এইখান থেকে যে ট্রান্সফার বাটন আছে চাইলে সোয়াপ করে নিতে পারেন, মানে আপনার যেমন খুঁজি তেমন সব ইয়া আছে না ওইরকম। তো তাছাড়া আপনি যদি চান যে আপনি ব্যাকআপ করে আপনার ট্রান্সফারে লগ ইন করবেন তাহলে এই যে সেটিং বাটন, সেটিংয়ের উপর প্রেস করুন। প্রেস করার পর এই যে ব্যাকআপ, এখানে ব্যাকআপ চলে আসে। তো এটার উপর যদি আপনি প্রেস করেন তাহলে আপনি ব্যাকআপ পাসগুলো আপনাকে দিয়ে দেবে। দেন ওইগুলো আপনি ট্রান্সফারের মধ্যে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার যে টোকেন আছে তখন উইথড্রটা হয়ে যাবে, তখন আপনার টোকেনটা আপনি পেয়ে যাবেন। এখন চাইলে আমার কাছেও সেল দিতে পারেন, চাইলে অন্য কার কাছেও সেল দিতে পারেন, চাইলে নিজেও সেল দিতে পারেন প্যানকেক শপে, ঠিক আছে। প্যানকেক শপে লিস্টেড আছে, এটা আপনার ইচ্ছা। তো এখন দেখা যায় আনলিমিটেড ট্রিকটা ইউজ করবেন কীভাবে, ঠিক আছে। তো ভাই এইখানটা আনলিমিটেড ট্রিক ইউজ করার জন্য জাস্ট আপনাকে কোনো কিছুই করা লাগবে না, অ্যাপটা থেকে বেরোবেন। বের হওয়ার পর ঠিক আছে যে আমি আগে ওপেন করেন, তো এই যে অ্যাপটার উপর প্রেস করেন। প্রেস করার পর যে অ্যাপ ইনফো আছে ওইখান গিয়ে আপনার ডাটাটা ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে। ক্লিয়ার করার পর একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন, মানে আর কি ডাটাটা ক্লিয়ার করলে কিন্তু আপনার যে বাদবাকি অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো কিন্তু চলে যাবে, ঠিক আছে। ওইগুলো চলে যাবে, ওইগুলো আর লগ ইন করতে পারবেন না। তো এই যে ক্লিয়ার ডাটা আছে, ক্লিয়ার ডাটা দিলে আমার অ্যাকাউন্টটা চলে যাবে। তো আমার এখন যেহেতু আমি উইথড্রো পাই নাই সেহেতু ক্লিয়ার ডাটা করার দরকার নেই। তো যখন আপনার উইথড্রোটা পেয়ে যাবেন ওইটা ক্লিয়ার ডাটা করে দেবেন। ক্লিয়ার ডাটা করার পর আর একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। নতুন অ্যাকাউন্ট খুলো, ওইটাই আগেন গেম খেলা শুরু করবেন। দেখা যাবে 5 মিনিট থেকে 10 মিনিট যখন আপনি গেম খেলবেন তখন আপনার যে 50টা টোকেন হয়ে গেছে ওইটা হয়ে যাবে। দেন আপনি ওইটা 50টার উপর প্রেস করে উইথড্রো লাগিয়ে দেবেন, ঠিক আছে। যখন উইথড্রোটা সাকসেস হবে দেন অ্যাগেন ওই যে ওই অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দেন, মানে কি ওই অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করবেন, নাহলে এই ওই অ্যাকাউন্টটা লগ আউট করে নেবেন, ঠিক আছে। লগ আউট করার পর আর নতুন অ্যাকাউন্ট খুলবেন, তো এইভাবে আনলিমিটেড করেন। আর একটা কথা বলে দেয় যে ভাই কোনো কোনো অ্যাকাউন্টে কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট হচ্ছে, মানে দেখা গেছে আপনি 10 থেকে 12টা অ্যাকাউন্ট খুলছেন ওইগুলোর ভিতরে 10টাতে পেন্ডিংয়ে আছে, কিন্তু 2 থেকে 3টা দেখবেন যে ইনস্ট্যান্টলি আপনি পেয়ে গেছেন, ঠিক আছে। তো যেই অ্যাকাউন্টগুলো ইনস্ট্যান্টলি পাচ্ছেন ওই অ্যাকাউন্টগুলো দিয়ে কাজ করতে থাকেন, ঠিক আছে, ওইগুলো দিয়ে কন্টিনিউ কাজ করতে থাকেন। আর যেগুলো পাচ্ছেন না ওইগুলো ইয়া করে দেন, ব্যাকআপ পাসটা সেভ রাখার পর যে অ্যাকাউন্টটা আছে ওটা ডিলিট করে দেন, নাহলে অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করে দেন। জাস্ট এতটুকু করে রাখেন যে আপনার যে আর্নিং আছে ওইটা হয়ে যাবে। তো এখন কিন্তু আমরা তাদের যে গ্রুপটা আছে মানে টেলিগ্রামের গ্রুপ ওইটা কিন্তু চলে আসে। তো এখানে দেখেন তারা একটা পিন পোস্ট করে রাখছে, তো এই যে পিন পোস্ট, এই পিন পোস্টের উপরে প্রেস করেন। প্রেস করা যে পিন পোস্ট আছে, তো এখানে তারা বলেছে যে কি দেখেন এটা আপনি ভালোভাবে পড়ে শুনবেন। তো তারা এখানটায় বলেছে যারা উইথড্রো করছেন এবং যাদের উইথড্রো হয় নাই তারা ভাই 5 থেকে 6 ঘন্টা ওয়েট করেন, আপনার যে উইথড্রোটা ওইটা হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার উইথড্রোটা হয়ে যাবে, আর যদি আপনার সর্বোচ্চ 24 ঘন্টা লাগতে পারে, তো 24 ঘন্টার বেশিও লাগতে পারে কমও লাগতে পারে, তো তারা এইটাই বলেছে যে 5 থেকে 6 ঘন্টা ওয়েট করেন, ঠিক আছে। তো আপনারা 24 ঘন্টা ওয়েট করে দেখবেন, যদি উইথড্রো না পান তাহলে তাদের সাথে সাপোর্টে কথা বলতে পারেন, না হয়তো আর কোনো কিছুই করার নাই। আর নতুন অ্যাকাউন্ট দিলে অ্যাকাউন্ট দিয়ে অ্যাগেন করার ট্রাই করেন, ঠিক আছে। এতটুকুই বলার ছিল ভাই, যারা অফারটা জয়েন করতে চান জাস্ট আপনার 20 থেকে 30 মিনিট কাজ করলে আপনার উইথড্রল ব্যালেন্স হয়ে যাবে, তারা অফারটায় কাজ করতে পারেন। আর যাদের ইচ্ছা নাই অথবা যারা মনে করেন যে ইনস্ট্যান্ট খুঁজতেছেন তাদের জন্য এটা না, ঠিক আছে। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। যারা ফুল ভিডিও কন্টিনিউ করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভাই অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।